नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলার নানা উপায় বর্ণিত আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে। তেমনি বাস্তুশাস্ত্র জাতক জাতিকার জীবন ও ঘর পরিবারকে সুখ শান্তিতে পূর্ণ করার নানান উপায় জানিয়ে থাকে। আমিও প্রায় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন বাস্তু টিপস বা বাস্তু টোটকা বা বাস্তু উপায়গুলো কিভাবে আপনারা আপনাদের নিজেদের জীবনে প্রয়োগ করবেন তা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি বিভিন্ন সময়ে উপস্থাপন করে এসেছি। এই উপায়গুলো সঠিকভাবে পালন করতে পারলে যে কোনো ব্যক্তি সুখী জীবনযাপন করতে পারে। বাস্তুতে বর্ণিত এমনই একটি উপায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণও জড়িত। বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন বয়সের বিভিন্ন অবস্থার ছবি রাখলে বাস্তু দোষ সহ নানান সমস্যার সমাধান হয়। বাস্তু মতে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন মুদ্রার ছবি বা প্রতিমা রাখলে যে কোনো ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের এই ছবিগুলো বা এই প্রতিমাগুলো মানুষের জীবনে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করে এবং ভগবান আরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা বা ছবি রাখার জন্য সব থেকে শুভ দিন হলো আগামী রাস পূর্ণিমার দিন। আগামী আর এই ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো ছবি বা প্রতিমা গৃহে লাগানোর সঠিক দিন হল আগামী রাস পূর্ণিমার দিন, অর্থাৎ 19 নভেম্বর 2021 শুক্রবার দিন। আপনারা যদি এইরকম দু একটি ছবি আপনারা গৃহে লাগাতে পারেন সঠিক দিকে যেরম যেরমভাবে আমি বলবো, তাহলে দেখবেন আপনাদের জীবনেও এর কিন্তু পজিটিভ প্রভাব পরিলক্ষিত হবেই হবে। আসুন এবার আমরা দেখে নিই যে কোন ছবিটি কোন দিকে লাগালে আপনাদের জীবনে কোন কোন জিনিসগুলোর বা কোন কোন দিকগুলোর ওপর পজিটিভ প্রভাব পড়বে। দেখুন দর্শক বন্ধু, আমি একটি স্ক্রিনে বালগোপালের ছবি দেখাচ্ছি, যেই ছবিতে বালগোপাল ননি খাচ্ছেন বা মাখন খাচ্ছেন। এই ছবিটি বাড়ির কোন দিকে লাগাবেন এবং তার ফলে কি কি ঘটতে পারে আগে আমরা জেনে নিই, যে এই ছবিটি গৃহে রাখলে কি কি শুভ ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে বা পজিটিভ প্রভাব পড়তে পারে। যেমন বিবাহের পরও কোনো দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত, সন্তান লাভের কামনায় দম্পতিরা নিজের ঘরের শয়নকক্ষে উত্তর পূর্ব দিকে এই বালগোপালের ছবি রাখুন। আর যে সকল গৃহে ছোট ছোট বাচ্চা আছে পড়াশোনা করছে তাদের গৃহেও উত্তর পূর্ব কোণে এই বালগোপালের ছবি রাখলে সেই সকল বাচ্চাদের শিশুদের স্মৃতি বুদ্ধিমত্তা ইত্যাদি বৃদ্ধি পায়, তাদের মেমোরি পাওয়ার বৃদ্ধি পায়, তাদের ইন্টেলিজেন্স লেভেল বৃদ্ধি পায়। আবার যে সকল পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক নেই তারাও এই বালগোপালের ছবি গৃহের উত্তর পূর্ব দিকে রাখুন। দেখবেন পরিবারের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। যেই সকল পরিবারে ধার্মিক মনোভাবাসম্পন্ন সদস্যদের সংখ্যা কম তাদের পরিবারে বয়োজ্যেষ্ঠরা চাইছেন যে তাদের পরিবারের যে সদস্য যারা নবীন সদস্য আছেন
তারা যাতে একটু ধার্মিক মনোভাব সম্পন্ন হন, তারা যাতে স্পিরিচুয়াল হন, তারা যাতে ট্র্যাডিশনাল হন, তাহলে অবশ্যই আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণে এই বাল গোপালের ছবি, যেখানে সে ননি খাচ্ছে, এই রকম ছবি লাগান। দেখবেন সকল সদস্যের মনের মধ্যে একটা ধার্মিক ভাব সৃষ্টি হবে। এছাড়াও যদি গৃহে অর্থকড়ির টানাটানি চলে, তাহলেও আপনারা এই বাল গোপালের ছবি তখন গৃহের পূর্ব দিকে লাগাবেন। গৃহের পূর্ব দিকে এই ছবিটি লাগালে দেখবেন গৃহে ধনধান্য বৃদ্ধি পায়, গৃহের সামগ্রিক উন্নতি হয়, সমৃদ্ধি আসে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।